Assalamu alaikum everyone, this is AK and you are watching the One Tech YouTube channel. Once again welcome back. এই ভিডিওতে আমি কথা বলবো স্কেচওয়্যার দিয়ে আর্নিং অ্যাপস ডেভেলপমেন্টের পার্ট 20 অর্থাৎ সর্বশেষ পার্ট 20টা পার্ট হয়ে গেছে, এটা একটা হাস্যকর বিষয়। ওকে, যাই হোক আমরা চলে যাব স্কেচওয়্যারে, এটা লাস্ট পার্ট হতে যাচ্ছে। আমরা চলে যাব রিডিম অ্যাক্টিভিটিতে, তারপর ওয়ান ক্রিয়েট জাস্ট একটা ব্লগ, এখানে আমরা একটা ব্লগ বসাইতে ভুলে গেছিলাম। ওকে, এটা বসাই দিই আমরা, এটা এখানে না, এটা বসবে যে ব্যালেন্স নাও, ব্যালেন্স, তারপর সেট টেক্সট হবে যে গেট টেক্সটের, এটা কপি করব আমরা, কপি করে নিয়ে বসাই দেব। ওকে, ওকে আমাদের হয়ে গেছে। আমরা চলে যাব ড্যাশবোর্ড, সরি ড্যাশবোর্ড না, রেজিস্টার অ্যাক্টিভিটিতে, যেখানে আমরা রেফার সিস্টেমটা অ্যাড করব। এখানে আমরা গত পর্বে এটা ইনপুট টাইপ টেক্সট, এটা নাম্বার করে দিয়েছিলাম। ওকে, তো আমরা চলে যাই ওয়ান ক্রিয়েট ইউজার কমপ্লিট, এখানে আমরা নতুন একটা ব্লক অ্যাড করব, সরি ব্লক, ব্লকটার নাম হবে রেফার বোনাস। তো আমরা ব্যাক করি, আমরা চলে যাব মোর ব্লক, তার প্লাস সরি যে রেফার বোনাস, এটা আমরা ওপেন করব। তারপর আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, ম্যাপ ভ্যারিয়েবল, অনেকে আবার লিস্ট জানো অ্যাড করেন না, নাম দিব রেফার রেফার ম্যাপ। তারপর ক্রিয়েট নিউ ম্যাপ, রেফার ম্যাপ, রেফার ম্যাপ। তার আগে আমরা আরেকটা কম্পোনেন্ট নিব, get children to FPTP and then সরি আমাদের এটা লাগবে না, আমরা এটা ডিলিট করে দেই। আমরা এখানে লিখব ব্যালেন্স, তারপর get value at, তারপর একটা অপারেটর নিব 2 নাম্বার, ভিউ থেকে গেট টেক্সট, এটা হবে রেফার, কি হবে ব্যালেন্স, লিস্ট ম্যাপ ইজ ইউজার টু, ইউজার ম্যাপ টু। ওকে, তারপর আরেকটা 2 নাম্বার, তারপর একটা প্লাস 2 নাম্বার ভিতরে আমরা এটা বসাই দেব, তারপর এইখানে বসে দেব একটা, আর প্লাসের এই পাশে আমরা বসাবো, মানে প্রতি রেফারে আমরা যত দিতে চাই আর কি, মানে যত টাকা দিতে চাই প্রতি রেফারে সেটা বসাই দেব। এখানে আমি প্রতি রেফারে যদি 1 টাকা দিতে চাই তো এখানে 1 টাকা দিব। তারপর আমরা এখান থেকে একটা 2 নাম্বার উইথাউট ডেসিমাল ব্লক নিব, এটা বসে দিব এখানে, তারপরে টোটালটা বসে দিব ওই মাঝখানে। ওকে, এটা এই পাশে নিয়ে আসি, ওকে টোটালটা বসে দেওয়ার পর আমরা বসে দেবো এটা এখানে। ওকে, ঠিক এরকম হবে। আর হ্যাঁ, আপনারা এই যে রেফার বোনাস এখানে কোনো ডট দিবেন না, অর্থাৎ আপনি যদি 50 পয়সা দিতে চান তো এইভাবে দিবেন, তা হবে না, কারণ আমরা এখানে উইথআউট ডেসিমাল ব্লক ইউজ করতেছি প্রথম থেকেই। আর আপনি যদি এখানে ডট দেন তাহলে আমাদের ব্লকে আরো কিছু চেঞ্জ করতে হবে ওইজন্য আমি বলছি যে আপনারা এখানে 1 টাকা বা 2 টাকা 3 টাকা এরকম করে দিবেন মানে কোনো ডট দিবেন না ডট দিলে কিন্তু এটা কাউন্ট হবে না ওকে তো যাই হোক তারপর আমরা কম্পোনেন্ট অ্যাড কি ম্যাপ হবে refer map তারপর আমরা লিস্ট ভিউ থেকে নিব get value at 2 number operator get text block refer কি হবে phone The list map is user map 2. Okay. So the refer bonus add kora shesh. Therefore refer bonus add kora hoye jabe. Ar ha eta korar age apnara apnader Firebase database e joto account khulchen er age mane joto account Firebase database na apnare ape je account gulo khulchen shegulo je data gulo add hoyeche তার মধ্যে মানে Firebase যে ডাটাগুলো অ্যাড হয়েছে তার মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্ট বাদে মানে প্রথম যে কোনো একটা অ্যাকাউন্ট বাদে বাকি সবগুলো ডিলিট করে দিবেন এবং প্রথমটার রেফার আইডি হিসেবে দিবেন 0 ওকে প্রথমটার রেফার আইডি হিসেবে দিবেন 0 প্রথম অ্যাকাউন্টটার আর অল টাইম ডাটা ক্লিয়ার করবেন অ্যাপের প্রথম যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তো ডাটা ক্লিয়ার করবেন প্রতিটা আপডেটের পর ওকে আর তারপর যদি কোনো প্রবলেম হয় আমাকে ফেসবুকে মেসেজ করবেন আমরা এখন চলে যাব ড্যাশবোর্ড অ্যাক্টিভিটির থেকে রেফার এন্ড আর্ন ওকে রেফারে মানে দেখাবো যে কে কে রেফার করছে অর্থাৎ কে কে মানে আমার রেফারে জয়েন করছে সেটা দেখানোর জন্য তো আমরা জাস্ট এখানে সংখ্যা দেখাবো যে কয়জন রেফার হয়েছে ওকে তো এইজন্য আমরা চলে যাব রেজিস্টার অ্যাক্টিভিটিতে তারপর এখানে রেফার না দিয়ে দিব আর রেফারেল রেফারড ওকে অতএব রেফারড এবং ভ্যালু হবে 0 মানে আমরা একজনকেও সরি ভ্যালু হবে 0 ওকে আমরা আবার ব্যাক করি চলে যাব রেফার অ্যাক্টিভিটিতে এবং নতুন একটা ডেটাবেস অ্যাড করব আমরা তো আমরা এখানে একটা কম্পোনেন্ট অ্যাড করব ইউএসআর ম্যাপ Data allocation of the users. Sorry, I'm protected that could see FPTP users. So I'm like another way FPTP users. Okay, another active Firebase DB FPTP users. Okay, that problem. So one create along Firebase DB get children to. একটা লিস্ট ম্যাপ ক্রিয়েট করতে হবে ইউএসআর ম্যাপ তারপর সেট টেক্সট আমরা একটা টেক্সট ভিউ অ্যাড করি এটা দিব টোটাল রেফারড তারপর এটা সাইজ বাড়াই দেব আমরা সরি এটাও একটু বেশি বাড়ানো হয়ে গেল আপনারা নিজের মতো ডিজাইন করে নেবেন তারপর এটা সিলেক্ট করে দেব আমরা get value at subtracted two number operator. Here referred এটা খেয়াল করবেন যাতে এই কিটা সেম ভাবে রেজিস্টার অ্যাক্টিভিটিতে আমরা যে কিটা বসিয়েছিলাম যেন সেম হয় ওকে ওকে আমরা এখানে একটা জয়েন অপারেটর লাগাবো জয়েন এখানে দিব you have referred তবে এটা বসিয়ে দেব এখানে আমাদের এই জায়গার কাজ শেষ আমরা চলে যাব রেজিস্টার অ্যাক্টিভিটিতে এটাতে রেফার বোনাস হিসেবে এখানে আরেকটা জিনিস বাড়া দিতে হবে আমার পুট কি এখানে আমাদের চেঞ্জ করে দিতে হবে কিছু এটা এখানে বসিয়ে দিবেন তারপর রেফার ম্যাপ referred value হিসেবে থাকবে এখানে আমরা টু স্ট্রিংটা কপি করব তারপর এটা বসিয়ে দেব নিচে তারপর এদিকে স্লাইড করার পর এই যে এখানে কি এখানে আমরা দিব referred তারপর প্লাস 1 ওকে যা আছে তাই থাকবে তো আমাদের কাজ শেষ আমাদের অ্যাপ এখন পুরোপুরি রেডি তো তারপর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ফেসবুকে মেসেজ করে জানাবেন সো ধন্যবাদ আর অ্যাপের রিভিউ থাকবে আমি নেক্সট ভিডিওতে অ্যাপটার রিভিউ দিব সো Thanks all for supporting me and jara AID niye tutorial chane je eta mane choto khato Android Studio eta diye jara tutorial chan tara obosshoi comment korben ar ki bishoy niye comment korte chan ar ki bishoy niye apnara video chan seta obosshoi comment kore janaben ami next day der chesta korbo okay সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম